সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম শুভ প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে ইরানে জমে উঠেছে প্রচার প্রচারণা পশ্চিমা নিষেধ থাকা মোকাবেলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আগামী শুক্রবার দেশটির চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থিতা করছেন জন। চলতি সপ্তাহের শেষে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বিশ্ববিদ্যালয় কলেজ বাণিজ্যিক কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ চালাচ্ছেন তারা পাশাপাশি বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রোববার রাজধানী তিয়ারে জনসভায় যোগ দেন প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেস্কিয়ান পশ্চিম নিষেধাজ্ঞা মোকাবেলা করে নিষেধাজ্ঞার ফলে যারা সুফল ভোগ করছেন তাদের ধ্বংস করার ঘোষণা দিয়েছেন তিনি একই সঙ্গে অর্থনৈতিক সংকট মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন পেজেস্কিয়ান আমাকে ভোট দিলে আমি জনগণের পাশে থাকবো আমি প্রতিশ্রুতি দিচ্ছি কখনো আপনাদের কাছে মিথ্যা বলবো না অন্যান্য প্রার্থীরাও এদিন প্রচারণা চালিয়েছেন বিজয়ী হলে দেশের অর্থনৈতিক সংস্কার মুদ্রাস্ফীতি কমানো সম্পদে সুষ্ঠু বন্টন পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তারা আগামী ছাব্বিশ তারিখ বুধবার শেষ হচ্ছে প্রচারণা এবারে নির্বাচনে প্রাথমিকভাবে আশি জন নিবন্ধিত হলেও শেষ পর্যন্ত ছয় জনের প্রার্থীতা অনুমোদন করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল বিভিন্ন জরিপে এগিয়ে রয়েছেন মোহাম্মদ বাঘের কালিবাফ মাসুদ পেজাসকিয়ান ও সায়েদ জল গেল মে মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায় নির্ধারিত সময়ের এক বছর আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইরানে রাহনুল রানা সময় তীব্র তাপ প্রবাহ থেকে রেহাই মিলছে না যুক্তরাষ্ট্র ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশের বাসিন্দাদের বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন গরম মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুলিং সেন্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন দাবদাহ বইছে গ্রিস ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে এমন পরিস্থিতিতে কোথাও কোথাও উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ প্রচণ্ড গরম থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সড়ক কিংবা পার্কের ফোয়ারায় শরীর ভিজিয়ে নিচ্ছেন সব বয়সী বাসিন্দারা কেবল মানুষ নয় তীব্র দাবদাহের প্রভাব পড়েছে প্রাণীর ওপরও আর তাই জীবন রক্ষায় প্রাণীগুলোকেও পানির পরশ নিতে দেখা যায় শুধু তাই নয় গরম মোকাবেলায় চলতি বছরে প্রথমবারের মতো খোলা হচ্ছে নিউ ইয়র্কের শীতল কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত আগের রেকর্ড ভেঙে বাড়ছে তাপমাত্রা টেক্সাস সহ উনিশটি অঙ্গরাজ্যের রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ উত্তর পূর্বাঞ্চলীয় ও মধ্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর সাড়ে আট কোটির বেশি মানুষ গরমের উচ্চ সতর্কতায় রয়েছে বলা হচ্ছে ফিলাডেলফিয়া নিউ হ্যাম্পশায়ার নিউ জার্সি কানেকটিকাট এবং মেইন অঙ্গরাজ্যের শহরগুলোতে অচিরেই তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এদিকে ভয়াবহ দাবদাহের মুখোমুখি ইউরোপের বিভিন্ন দেশ ইতালিতে রাজধানী রোম সিসিলি সার্জেনিয়ান সহ বেশ কয়েকটি শহরের বাসিন্দারা একটু শীতলতার আশায় ভিড় করছেন সমুদ্র সৈকত সহ বিভিন্ন তাপমাত্রা বাড়ার আশঙ্কায় অন্তত শহরে সতর্কতা জারি করা হয়েছে দেশটির আবহাওয়া বিভাগ বলছে কোথাও কোথাও শিগগিরই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে এই গরমে বয়স্কদের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা দরকার নিজেদের রক্ষায় প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া উচিত নয় শিশু বৃদ্ধ যুবক সকলের যত্ন নিতে হবে দাবদাহ অব্যাহত রয়েছে ফ্রান্স স্পেন গ্রিসেও শুধু ইউরোপে নয় চলমান এই দাবদাহে রেহাই নেই এশিয়ার বিভিন্ন দেশেরও ভারতে গত দেড় মাস ধরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকায় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে গরম একটু স্বস্তির খোঁজে আইসক্রিম সহ বিভিন্ন জুসের দোকানগুলোতে ভিড় করতে দেখা যায় রাস্তায় বের হওয়া মানুষদের জানা গেছে দেশটির উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের কয়েকটি এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন এছাড়া তীব্র গরমে পড়ছে চীন পাকিস্তানও পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে বিভিন্ন স্থানে জারি করা হয়েছে সতর্কতা বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা জান্নাতুল সাদিয়া সময় সংবাদ নির্বাচনী তহবিল সংগ্রহের ক্ষেত্রে বাইডেনকে ছাড়িয়ে গেলেন ট্রাম্প বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী গেল দুই মাসে প্রায় একাশি মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করেছেন সাবেকের প্রেসিডেন্ট যার মধ্যে পাঁচ কোটি ডলার দিয়েছেন এক মার্কিন ধনকুবের টিমোথি মেলন ধারণা করা হচ্ছে দুই হাজার সালের নির্বাচনের এ পর্যন্ত সবচেয়ে বড় অনুদান এটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আরও সক্রিয় হয়ে উঠেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণার জন্য জনসংযোগের পাশাপাশি তহবিল সংগ্রহেও দেখা যাচ্ছে তার জন্মনে ভাব নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মাত্র দুই মাস আগেও তহবিল সংগ্রহে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে পর্ন তারকা স্টোরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তহবিল সংগ্রহ বেড়ে গেছে সাবেকে প্রেসিডেন্টের এ যেন সাপে বড় হবার মতো অবস্থা প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প গত দুই মাসে প্রায় আট কোটি দশ লাখ ডলার অনুদান সংগ্রহ করে বাইডেনকে ছাড়িয়ে গেছেন বাইডেনের হাতে তহবিল ছিল একুশ কোটি বিশ লাখ ডলার এবং ট্রাম্পের সংগ্রহে একই সময় ছিল তেইশ কোটি পাঁচ লাখ ডলার এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের দেয়া তথ্যমতে টিমথি মেলন নামের এক ধনকুবে ট্রাম্পের প্রচারণা তহবিলে পাঁচ কোটি ডলার দান করেছেন যা দু সালের নির্বাচনের এ পর্যন্ত সবচেয়ে বড় অনুদান বলে ধারণা করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে কয়েকজন ধনী দাতা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মূল সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছেন ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পকে সমর্থন দিতে কয়েক কোটি ডলার অনুদান দিয়েছেন তারা অন্যদিকে বাইডেনকে প্রায় দুই কোটি ডলার দান করেছেন সিটির সাবেক মেয়র মাইকেল আর সংবাদ সরকারি অফিসের জন্য নতুন নিয়ম চালু করল ভারত নির্ধারিত সময়ের এক মিনিট দেরিতে অফিসে ঢুকলে কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে দেয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার সকাল নয়টার অফিসে ঢুকতে হবে কর্মীদের সর্বোচ্চ পনেরো মিনিট ছাড় পাবেন তারা ছয় নয়টার পর অফিসে ঢুকলে অর্ধেক দিনের বেতন কাটা হবে সকালে চাকরিজীবীরা ছুটতে থাকেন অফিস পানে কড়াকড়ি থাকায় কর্পোরেট বা বেসরকারি অফিসের কর্মীদের সময় নিয়ে বেশ সচেতন হতে দেখা গেলেও বিভিন্ন দেশের সরকারি অফিসগুলো এখনও চলে অনেকটা নিজের নিয়মে প্রায়ই অফিসে দেরিতে আসতে কিংবা আগে বের হয়ে যেতে দেখা যায় সরকারি অফিসের অনেক কর্মচারী কর্মকর্তাদের এ কারণেই এবার সরকারি অফিসের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার এবার নির্ধারিত সময়ের এক মিনিট দেরিতে অফিসে ঢুকলে কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের সময়মতো অফিসে উপস্থিতির জন্য এক পরিপত্র জারি করেছে এতে বলা হয়েছে সকাল নয়টার মধ্যে অফিসে ঢুকতে হবে কর্মীদের এক্ষেত্রে সর্বোচ্চ পনেরো মিনিট ছাড় পাবেন তারা অর্থাৎ সোয়া নয়টার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে কিন্তু সোয়া নয়টার পরে যদি এক মিনিটও দেরি হয় তাহলে সরকারি কর্মীদের অর্ধেক দিনের বেতন কেটে নেওয়া হবে অথবা বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্য থেকে অর্ধ দিবস ছুটি কাটা হবে কর্মীর আর দুই দিন দেরি হলে একদিনের ছুটি কাটা হবে এতে আরো বলা হয়েছে সরকারি অফিসে কর্মীদের নিয়মানুবর্তিতার জন্য এ নতুন নিয়ম করেছে সরকার সরকারি অফিসের সব কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য এছাড়াও অফিসে ইচ্ছামতো আসা ও বেরিয়ে যাওয়া ঠেকাতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে পরিপত্রে আরও বলা হয়েছে কোনো কারণে যদি কর্মীরা নির্দিষ্ট দিনে অফিসে উপস্থিত হতে না পারেন তবে আগে থেকেই জানাতে হবে এবং ছুটির জন্য আবেদন করতে হবে সময় সংবাদ দেখছেন আন্তর্জাতিক সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বন্দরের কার্যক্রম যদিও রোববার প্রধান দুটি টার্মিনালের বহু ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী বিপর্যয় পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিমানবন্দর থেকে লন্ডনের বাইরে ছেড়ে যাওয়ার কথা ছিল একশোটির বেশি ফ্লাইট অন্যদিকে বিমানবন্দরমুখী বহু ফ্লাইটেরও গতিপথ পরিবর্তন করে অন্যদিকে পাঠিয়ে দেয়া হয় অনেক বিমান লন্ডনের হিত্র বিমান বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় কয়েক ঘণ্টা পরিস্থিতি ঠিক হলেও বিপর্যয়ের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে জানিয়ে যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে আসতে বলা হয়েছে তবে রোববার যাদের ফ্লাইট বাতিল হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে পুনরায় তাদেরকে ফ্লাইটের ব্যবস্থা করে দিতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও উল্লেখ করা হয় রাহানুল সময় সংবাদ রানা দূতাবাস সেবা প্রবাসীদের হাতের নাগালে নিয়ে যেতে তৎপর বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান শনি ও রোববার দেশটির বৃহৎ শহর পদোভায় ভ্রাম্যমাণ কনসুলেট সেবা প্রদান করা হয়েছে এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট ইতালির পাদোবা শহরে প্রায় দশ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস আশপাশের শহরেও হাজার হাজার প্রবাসীরা বসবাস করেন তাদের পাসপোর্ট ভিসাসহ বিভিন্ন সমস্যা লাঘবে ভ্রাম্যমান সেবা প্রদান করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস মিলান গেলে দুই দিনে প্রায় দেড় হাজার প্রবাসী দূতাবাস সেবা গ্রহণ করেছেন হাতের নাগালে কনসুলেট সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা বিনা অর্থে এখানে আছে সুন্দরভাবে কাজও মিস করতে হয় নাই তাদেরকে কর্ম দিবসও বন্ধ করতে হয় নাই সুন্দর পরিবেশে সার্ভিসটা উপভোগ করেছে প্রায় দুই হাজার কাছাকাছি চলে যাবে যারা সেবা প্রদান সেবা করা সম্ভব হয়েছে অ্যাম্বাসি সার্ভিস অনেক দূর থেকে এসে আমাদেরকে যে সেবা টুকু দিয়েছেন আমরা পাদবাসী অনেক খুশি ভ্রাম্যমান কনসুলেট সেবার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে অ্যাপ চালু করা হচ্ছে বলে জানান কনসাল জেনারেল এম জাভেদ প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য পরামর্শ নির্দেশনা দেন তিনি পাদবা শহরে আমরা একটা মোবাইল কনসুলার ক্যাম্প পরিচালনা করেছি এখানে স্বতঃস্ফূর্ত ভাবে এখানকার নেতৃবৃন্দ আমাদেরকে সহায়তা করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস মিলানের কার্যক্রমে খুশি তেলি প্রবাসী কমিউনিটি সময় সংবাদ ইতালি দেশীয় সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে পর্তুগালে ঈদ পুনর্মিলনী করেছে প্রবাসী বাংলাদেশেরা পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রোববার রাজধানী লিসবনের একটি পার্ক পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় শিশুদের বিস্কুট দৌড় বড়দের জন্য হাঁড়ি ভাঙা সহ দেশীয় সংস্কৃতির নানা আয়োজন নিয়ে দিনভর মেতে থাকেন প্রবাসীরা এছাড়া প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অংশগ্রহণকারীরা কর্মব্যস্ত প্রবাস জীবনে খানিকটা প্রশান্তি এনে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া অজিদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য টিম ইন্ডিয়া বাঁচা মরার ম্যাচে বড় জয়ের পাশাপাশি নেট রান রেটে এগিয়ে যাওয়ার লক্ষ্য অজিদের ড্যারেনস্যামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় এ যেন সেমিফাইনালের আগেই আরেক সেমিফাইনাল ভারত অস্ট্রেলিয়া বিগ ম্যাচ যেন মনে করিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ার কাছে এবার ফাইনাল নয় টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নেওয়ার গুরুত্বপূর্ণ লড়াইয়ে দেখা হচ্ছে দু দলের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে জয় প্রয়োজন দু দলেরই তাই মিলছে হাদ্ডাহাদ্ডি লড়াইয়ের আভাস অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের অবিস্মরণীয় জয়ে ওলট পালট গ্রুপ একের পয়েন্ট টেবিল সেমিফাইনালের দরজা এখন খোলা আছে সবার জন্যই তবে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ সুতোয় ঝুলে আছে টাইগারদের সেমির ভাগ্য দুই জয় ও নেট রান রেটে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে ভারত তবে হারলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে তাদের সেমিফাইনালের স্বপ্ন তাই ছাড় দিতে নারাজ রোহিত শর্মার দল বুমরা কুলদীপ যাদবদের দুর্দান্ত ফর্মের সঙ্গে শক্তিশালী ব্যাটিং লাইনআপের পরও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হয় স্বস্তিতে থাকতে পারছে না টিম ইন্ডিয়া প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা বাঁচা মরার দু একুশ সালের চ্যাম্পিয়নরা হারলে কিছুটা আশা টিকে থাকবে তাদের তখন তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে তবে খাদের কিনারায় দাঁড়িয়ে ঘুরে দাঁড়াতে জানে অজিরা তাই স্বপ্ন বুনছেন অধিনায়ক মিচেল মার্শ টানা দুই হ্যাট্রিকে অধিনায়কের বড় আস্থা প্যাট কামিন্স ওয়ার্নারদের ফর্ম আশা যোগাচ্ছে অজিদের তাই ভারতকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের পাশাপাশি নেট রানরেটে এগিয়ে থাকতে চায় অস্ট্রেলিয়া ভারত ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট একত্রিশ বার এর মধ্যে উনিশটি জয়ে এগিয়ে আছে টিম ইন্ডিয়া প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জয় এগারো ম্যাচে পারভিন আক্তার সময় সংবাদ এই ছিল আন্তর্জাতিক সময় সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম ধ্রুব আপনাকে ধন্যবাদ সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গে থাকুন সময়